ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবলিস ওয়ার্ল্ড। ঠান্ডা কিরকম উপভোগ করছেন আপনারা? দারুন দারুন, ভালোই লাগছে। হ্যাঁ, আসুন, কিচেনে আমি আছি এখন। এখন আপনাদের দেখাই আমি কিভাবে চিকেন কোরমা বানাচ্ছি, সেটা লখনউ স্টাইলে। এটা তার জন্যে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এই চিকেনে আমি 1 টেবিল চামচ আদা পেস্ট, রসুন পেস্ট এবং কাঁচা লঙ্কা পেস্ট করে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর তার জন্য আর নিয়েছি কাজু। কাজু ধরুন 500 চিকেনের জন্য 10টা মতো কাজু, আর ছোট নারকলের 1/4 নারকল, আর পোস্ত, এই চামচে 2 চামচ পোস্ত একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 10টা কাজু, 2 টেবিল চামচ পোস্ত এবং ছোট একটা নারকেলের 1/4 পরিমাণ আমি এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে 1টা বড় পেঁয়াজ এবং 1টা ছোট পেঁয়াজ, আর তার সঙ্গে 6টা মতো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর যথারীতি দালচিনি, ছোট সবুজ এলাচ, লবঙ্গ এবং বড় এলাচ গুঁড়ো, ঘি, এইটা আমার এই চিকেন কোরমা করতে এইটা লাগবে। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাস আমি অন করলাম। এটাতে খুব বেশি মশলা ইউজ হয় না, কিন্তু ঘিতে এটা করতে হবে। ঘি যত বেশি দেওয়া যাবে ততই ভালো, কিন্তু আমি তাও মোটামুটি একটা ব্যালেন্স করে করছি। খুব যে বেশি দিচ্ছি তা না, আমার মিনিমাম যেটুকু দরকার সেটুকু তো দিতেই হবে। এটা আপনারা ইচ্ছা করলে কিছুটা সাদা তেল এবং কিছুটা ঘি, দুটো হাফ হাফ ইউজ করতে পারেন, কিন্তু ঘিতেই বেশি ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো দালচিনি, গোটা এলাচ এবং লবঙ্গ। এটা যখন একটু ভাজা ভাজা হবে একটা স্মেল বেরিয়েছে মশলা এবং ঘিয়ে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা। আমি 7টা মতো শুকনো লঙ্কা পেস্ট করেছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি চিকেনটা দিয়ে দেব। একটু ভাজা হোক এটা। বন্ধুরা, আমার চ্যানেলটা শেষ অবধি দেখবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা আপনারা প্রেস করবেন এবং আপনাদের মতামত জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমার ভুল ত্রুটি কী হচ্ছে না হচ্ছে আমি জানতে পারবো। নাচ্ছি আমি, পেঁয়াজ বাটা আর একটা ইচ্ছা হলে দিতেই পারেন আপনারা, তবে খুব বেশি দেবেন না। এইবার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ, এবার আমি এর মধ্যে চিকেন গুলো দিয়ে দেবো। চিকেনটা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ঢিমে আছে, এটা এইভাবে হবে, কিছুক্ষণ এটা হবে।
15 মিনিট পর আমি কিচেনে এলাম। এবার দেখি, আহা সুন্দর খুশবু বেরোচ্ছে, সুন্দর সুন্দর। এটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা 2 চামচ মতো দিয়ে দিলাম। রেস্টুরেন্টে এটা বেশ বেশ কিছুটা ঘি দিয়ে করে, কিন্তু আমি তো ঘরে সেটা আমি করলাম না। ভালো করে মাখিয়ে আবার আমি এইভাবে 15 থেকে 20 মিনিট মতো, যতক্ষণ না চিকেন সেদ্ধ হয়, আমি এটা রান্না করব। এটা এবার আবার চাপা দিয়ে দিই। 20 মিনিট পর আমি এলাম, সুন্দর জল বেরিয়েছে, কালারটাও খুব ভালো এসছে। তবে আরো কিছুক্ষণ সেদ্ধ করতে হবে, একটু নুনটা কম আছে, কারণ আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, তারপরে আর দিইনি, আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ এটা স্লো ফ্লেমে আমি করতে থাকব। দেখি এবার আমার চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে, হাড় থেকে মাংসটা ছেড়ে গেছে, পুরো রেডি। এবার আমি এর মধ্যে কাজু, পোস্ত এবং নারকেল বাটাটা ভালো করে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা খুব কম, এখানে একদমই আমি জল ইউজ করছি না, কিন্তু জাস্ট বাটি ধোয়া জলটা ওইটুকু আমি দিয়ে দিলাম। সুন্দর কালার মাখা মাখা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিট এইভাবে হাই হিটে আমি ফুটিয়ে নিই, নিলেই আমার চিকেন কোরমা, লখনৌ স্টাইলের চিকেন কোরমা আমার রেডি হয়ে যাবে। ঠিক 5 থেকে 6 মিনিট আমি আরেকটু ফুটিয়ে নিই। চিকেন কোরমা রান্না আমার কমপ্লিট, খুব ভালো স্মেল বেরিয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। লাস্ট একটা কাজই বাকি আছে, এর মধ্যে আমি বড় এলাচ গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের সুইচ আমি অফ করে দিলাম। রেডি, এবার আমি সার্ভ করে দেব। আমার চিকেন কোরমা লখনৌ স্টাইলের রেডি। আমার চ্যানেলটা লাস্ট অবধি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই বন্ধুরা। ও আচ্ছা, আরেকটা কথা বলি, কালকে আমি মারদানি 2 সিনেমাটা দেখলাম, বেশ ভালো হয়েছে, সেই জন্য আমি আমার বন্ধুদের বলি, আপনারাও ওটা দেখবেন, ভালো লাগবে। বাই বাই বন্ধুরা।